মুখে দাঁড়িয়ে নিয়ে ভয় দেখায় আব্দুর রাজ্জাককে মামলা দিয়ে জেল করায় ফেলাবো দেখে সমস্ত আলেমদেরকে এই সমস্ত জেল বিহার বন্ধ থাকবে মামলা দেওয়ার পরে হুকুম দেওয়ার বন্ধ থাকবে আব্দুর রাজ্জাকের যে বড় পণ্ডিত ছিলেন শাহ ইসমাইল শহীদ তিনি নিহত হয়েছে শহীদ হয়ে গেছে আহলে ইসলাম কি সব মরে গেছে ধরে বন্দুক তাক করে ধরেছে গুলি করে মেরে ফেলবে মওলানা আকরম কথা বলতে আমাকে গুলি করছে মনে শুনে রাখো বন্দুকের গুলি দেখে আমাকে ভয় দেখে লাভ নেই এই বন্দুক দিয়ে আমিও পাখি মেরেছি লাভ নেই আমাকে হত্যার আগে কথাটা শুনে নাও তিনজন বন্দুকধারীর হাত থেকে বন্দুক পড়ে গেছে রেখো যদি এই দেশে আমাকে যদি হত্যা করা হয় আমার দেহ থেকে যত পোনা রক্ত ফুটা বের হবে যত পোনা রক্ত বের হবে ততজন আক্রম খা এই দেশে জন্মগ্রহণ করবে এক আব্দুর রাজ্জাকের নামে মামলা করে কোনো লাভ হবে না আল্লাহ লাখ আব্দুর রাজ্জাক বিন ইসহাককে তৈরি করে দেবে লাখ জামিয়া সালাফিয়া তৈরি করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন আমি বলে যাচ্ছি সর্বদা একটি দল হকের উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা বিজয়ী হিসাবেই থেকে যাবে এই হাদিস প্রেরণা যোগায় আমি শেষ মুহূর্তে নবী বলেছেন আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভেঙে খান খান করে দাও তুমি ছাড়বে না কোনো উঁচু কবর তুমি সবকে ভেঙে সমান করে দাও মুসলিম জনাব জজকুল হাইকোর্টের মালিক জজ সাহেব আপনাকে বলে রাখছি আপনি মনে রাখুন কালকে যদি আমাকে আদালতে দাঁড়াতে হয় তাহলে আমি মুসলিম খুলে আপনার সামনে অনুবাদ করে দেখাবো আপনার কোনো পথ থাকবে না আপনাকে লিখতে হবে আদেশ দাতার ফাঁসি ঘোষণা করা হলো আর অনুবাদকের আজীবন জেল ঘোষণা করা হলো আমি এক নম্বর আসামি নই এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আদেশদাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশদাতা আমি হলাম অনুবাদক তিনি হলেন আদেশদাতা আমি হলাম অনুবাদক জজ সাহেব হাইকোর্ট জজ কোর্টের আপনাকে অনুরোধ করে বলছি আপনি আমাকে এক নম্বর আসামি করতে পারবেন না অসম্ভব এক নম্বর আসামি হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আদেশদাতা আমি হলাম অনুবাদক জাতিকে বলে রাখছি জাতি যেন এই ছবি মূর্তিকে মরা পর্যন্ত কোনোদিন মূল্যায়ন না করে যারা করে তারা মুনাফেক মুসলমান ছবি মূর্তি মূল্যায়ন করার জিনিস নয় এটা হচ্ছে একটা শেরিকি নীতি আপনাকে ত্যাগ করতে হবে প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তোমার দরবারে আশাধারী হয়ে বলি তুমি শক্তিশালী তুমি সব কিছু করতে পারো তুমি এই মূর্তি প্রথা বন্ধ করো তোমার দরবারে দাবি রইল এই গভীর রাতে তোমার দরবারে আরো দাবি এদেশের যারা মারা গেছে যেসব মুসলিম নরনারী মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আল্লাহুম্মা আমিন যারা আমরা অসুস্থ
বাড়িতে হাসপাতালে আছে তুমি তাদের আরোগ্য দান করো আল্লাহুম্মা আমিন আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে শিরক মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন তুমি আমাদেরকে এই আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন তুমি আমাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী চলার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি বের হওয়ার সময় গেটে একটা বাক্স দেখা যাবে মাদ্রাসার নির্মাণ